নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানাবো বাসন্তী পোলাও। তার জন্য নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে সেটাকে শোকাতে দিয়েছি। চালটার খুব ভালোভাবে জল ঝরিয়ে নেওয়ার পর সেটাকে একটা পাত্রে নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব ঘি, তারপর দেব গোটা গরম মশলা আর তেজপাতা। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর কিছুটা হলুদ। সবার শেষে কিছুটা আদা দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে এক ঘন্টা মতন রেখে দেব। এবার একটা কড়াইতে ভালো করে সাদা তেল গরম করে তার মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব আগের থেকে ভালো করে ম্যারিনেট করে রাখা চালটা। 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে চালটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় একদম লোতেই করে রাখব। চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তার মধ্যে দিয়ে দেব গরম জল। জলের আন্দাজটা যদি ঠিক করে দেওয়া যায় তাহলে পোলাও একদম ঝরঝরা হয়। এক কৌটো চাল যদি আমরা নিই তার জন্য 2 কৌটো জল লাগবে। চালটাকে একবার ভালোভাবে নেড়ে একদম লো ফ্লেমে হতে দেব। চালটা একটু ফুলে উঠেছে, সেটাকে আর একবার নাড়িয়ে নেব। চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আগের থেকে গুঁড়ো করে নেওয়া চিনি। গুঁড়ো চিনি দিলে খুব ভালোভাবে মিশে যায়। খুব আলতো হাতে চালটাকে নাড়িয়ে নিতে হবে, নালে চালটা ভেঙে যেতে পারে। জলটা শুকিয়ে আসলেই রেডি আমাদের বাসন্তী পোলাও। আজকের মতন এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।